Hi everyone, this is Oli. আজকে পেপার দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাফট বানাবো. Let's get started. আমি ফার্স্টে একটা 13x50 গ্রিন কার্টিজ পেপারকে কাট করে নিয়েছি. এইবার পেপারটাকে মিডল থেকে ভাঁজ করে নিয়ে ওপেন সাইডটাতে 1 সেন্টিমিটার করে ছেড়ে ওপর থেকে নিচ পর্যন্ত যতটা ছেড়েছি তার মধ্যে 1 সেন্টিমিটার করে স্ট্রেট লাইন ড্র করে নিই. এবার পেপারটাকে কাট করে নিতে হবে. তাহলে চলো পেপারটা কাট করে নিই. এইবার পেপারটার ওপেন পার্টটাতে গ্লু লাগিয়ে স্টিক করে নেব. এবার আমি আমার A4 সাইজের কালার পেপার গুলো মিডল থেকে কাট করে নিচ্ছি. এতক্ষণে এই গ্রিন পেপারের গ্লুটা শুকিয়ে গেছে, তাই আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি. এবার আমি ফোল্ডের নিচের দিকটাতে গ্লু লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়. এই ফোল্ড পার্টটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমি নিচে পেপার টেপ লাগিয়ে দেব. পেপারটাকে একটু ফুলিয়ে দিলাম যাতে এগুলোকে দেখতে আরো বেশি সুন্দর লাগে. কাট করে রাখা কালার পেপারগুলোকে ফোল্ড করে আমি হার্ট শেপে আবার কাট করে নেব. আমার ফ্লাওয়ার রেডি. এবার আমি ইয়েলো পেপার গুলো দিয়ে ছোট ছোট সার্কেলও কাট করে নেব. এবার আর কি, এবার ইয়েলো পেপার গুলোকে ফ্লাওয়ার গুলোর উপরে স্টিক করে দিতে হবে. এবার আমি এই ছোট ছোট আই গুলোকে ফ্লাওয়ার গুলোর উপরে স্টিক করে দিচ্ছি. এই পেপারটার উপরে আমি সুন্দর করে একটা হাফ বাটারফ্লাই ড্র করে নিয়ে কাট করে নিচ্ছি. এবার আমার করে রাখা স্মাইলি ফ্লাওয়ার গুলোকে এই গ্রিন পেপারটার উপরে স্টিক করে দিচ্ছি. এই বাটারফ্লাই গুলোকে কিন্তু মিডল থেকে একটা করে ফোল্ড করে নিতে হবে, আর মিডিলে একটা করে স্টিক অ্যাড করে দিতে হবে. আমার হ্যান্ডমেড ফ্লাওয়ার প্ল্যান্ট রেডি. এই ক্রাফট আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে. ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল. বাই.